নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দেবা তিনশো সাইট ব্যাঙ্গল তো বন্ধুরা আজকে একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে সেটা হলো ডাব্লুবি থেকে হেলথ রিকমেন্ড বোর্ড থেকে কিন্তু কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তার শূন্য পদ হচ্ছে একশো পাঁচটি তো কারা এই আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে বয়স সীমা কী রয়েছে এমনকি আবেদন ফিস কত হবে সমস্ত রকমের তথ্য খুঁজে নেব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখবে আর তোমাদের কাছে অত্যন্ত রিকোয়েস্ট রইল যারা আমার চ্যানেলটি প্রথম ভিউ করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম প্রতিনিয়ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক সেখানে কি বলা হয়েছে তো সর্বপ্রথমে তোমার যে কাজটি করতে হবে তোমাদের ফোনে যে কোনো ক্রোম বাজার যাবে ক্রোম বাজারে গিয়ে তোমরা জাস্ট ওখানে লিখবে ট্রিপল ডাব্লু ডট ডাব্লু আর বি ডট ইন তারপরে কিন্তু তোমরা এই পেজে আসতে পারবে তো এই পেজে আসার পরে নিজে স্কুল করে যাবে স্কুল করে যাওয়ার পর নিচে দেখবে অ্যাডভাইজমেন্ট যে দেওয়া রয়েছে এটা দেখতে পাবে তো প্রথমে যে অপশানটা রয়েছে ডাইরেক্ট রিকমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট superintendent নন মেডিকেল গ্রেড টু তো এইটা যে রয়েছে এটা কিন্তু ক্লিক করবে ক্লিক করলে কিন্তু যে অ্যাপসের বিজ্ঞপ্তি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তবে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি নোটিশটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকমেন্ট বোর্ড থেকে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু আমি আগেই বলেছি এখনও বলছি তাছাড়া যে পোস্টটা যেন নিয়োগ করা হচ্ছে পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট নন মেডিকেল গ্রেড টুর কিন্তু আবেদন চলছে এখনও আবেদনটা শুরু হয়নি তবে আবেদন শুরু হবে কিছু ইম্পর্টেন্ট ডেট তোমাদেরকে বলবো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আবেদন কিন্তু শুরু হবে এখানে নিচে স্কুল করে যাবে তো এখানে কিছু একটা ইম্পর্টেন্ট ডেট তোমাদেরকে দেখে দিবে তো তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট তো যে এটা কিন্তু অনলাইনে আবেদন করা যাবে চব্বিশ সাত দু থেকে আর এই আবেদনটা শেষ হবে তিরিশ সাত দু হাজার কুড়ি আটটা পি পর্যন্ত তো বেশি দিন সময় নেই যেহেতু ছ দিনের মধ্যে কিন্তু এটা ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে করা যাবে তো কি কি ক্র্যাটেরিয়া রয়েছে কারা কারা আবেদন করতে হবে তো শিক্ষাগত যোগ্যতা কি আমরা জেনে নেব তো প্রথমে যেটা জানবো আমরা কী কী কতগুলো পোস্ট রয়েছে তো এইখানে যে পোস্টগুলো রয়েছে তো এইখানে একটাই পোস্ট রয়েছে সে সেটা তো তোমাদের আগেই বলেছি আবার বলছি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল গ্রেড টু তো যারা আনরিজার্ভ রয়েছে তাদের জন্য পোস্ট রয়েছে একত্রিশটি যারা এসসি রয়েছে তাদের জন্য পোস্ট রয়েছে ছত্রিশটি যারা এসটি রয়েছে তাদের জন্য আঠেরোটি তাছাড়া ওবিসি এ ক্যাটাগরির জন্য সাতটি পদ ওবিসি বি ক্যাটাগরির জন্য হচ্ছে ছটি পদ আর ডি জন্য সাতটি পদ টোটাল কিন্তু পোস্ট শূন্য সংখ্যা রয়েছে একশো তো এখানে কিন্তু তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে চল্লিশ হাজার পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ টোটাল মিনিমাম কিন্তু মান্থলি তোমাদেরকে পে করা হবে চল্লিশ হাজার দুশো টাকা কিন্তু মান্থলি করা তো এইখানে আবেদন করতে গেলে কিন্তু তোমাদেরকে বলে দিই এখানে আবেদন করতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু গ্রাজুয়েশন পাস তোমাকে থাকতেই হবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো এখানে গ্রাজুয়েশান পাস থাকার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু কিছু ডিগ্রি পাস করতে হবে সে হসপিটাল অ্যাডমিশন হসপিটাল ম্যানেজমেন্ট কিন্তু তোমাকে থাকতে হবে তবে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে তাছাড়া তোমাকে এখানে বলা রয়েছে তোমাকে কিন্তু ব্যাঙ্কগুলিতে লিখতে পড়তে জানতে হবে তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু নোটিশটা সুন্দরভাবে একটা দেখে নেবে তো এজ লিমিটেড যেটা রয়েছে এজ লিমিটেড রয়েছে ছত্রিশ বছর বয়স কিন্তু তুমি কিন্তু আবেদন করতে পারবে তাছাড়া কিছু যে ফিসটা রয়েছে যারা আনরিজার্ভ রয়েছে তাদের জন্য কিন্তু দুশো দশ টাকা রয়েছে ফিস আর যা এসসি বা এসটি ও বা প্রতি পড়ো তারা কিন্তু কোনো আবেদন চার্জ লাগবে না তোমরা কিন্তু এটা ভালো করে দেখে নিবে তাছাড়াও তোমরা যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে অনলাইনে ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু আর ডাব্লু ডাব্লু ডট ডাব্লু এইচ আর বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তো এই ছিল তথ্য বন্ধু তোমাদের জানিয়ে দিলাম তো তোমরা কিন্তু যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ো এই তো তারা কিন্তু অবশ্যই নোটিশটা খুব সুন্দর করে দেখে নেবে দেখার পরে তবে কিন্তু তোমরা আবেদন করবে তো বন্ধুরা এই ছিল তথ্য তোমাদের জানানো তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো যারা আমার ভিডিওটা দেখছো কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেই ডিস্ট্রিক্টের নামটা দেবে তো সেই ডিস্ট্রিক্টের ছোটোখাটো কোনো চাকরি বিজ্ঞপ্তি এলে কিন্তু আমি তোমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন